ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের কৃষকদের জন্য পেনশনের পরিমাণ বাড়ানো হলো এরকম একটি নিউজ আজকে নিউজ এইটিন বাংলায় পাবলিশড হয়েছে দেখুন থার্ড জুলাই দু হাজার ডেট এখানে যেটা বলছে পেনশনের অঙ্ক বাড়ালো রাজ্য সরকার এবং এটা কৃষকদের জন্য আমি প্রথমেই আপনাদেরকে বললাম দেখুন কৃষিভিত্তিক রাজ্য বাংলা কৃষকদের আর্থিক সহায়তার জন্য পেনশনের অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার নবান্ন সূত্রে খবর কৃষকদের পেনশনের পরিমাণ সাড়ে সাতশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করছে রাজ্য নয়া নিয়মে পেনশন পাবেন রাজ্যের এক লক্ষ কৃষক রাজ্য সরকারের বর্তমান নিয়ম অনুসারে ষাটর্ধ ঊনসত্তর হাজার কৃষককে পেনশন দেয় রাজ্য সরকার তবে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা অনুযায়ী এই পেনশনের পরিমাণ বৃদ্ধি কতটা লাভজনক হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে তো তাহলে যেটা খবর আমাদের পশ্চিমবঙ্গের যে উনসত্তর হাজার কৃষক যাদের বয়স ষাট বছর অতিক্রম করেছে তারা যেটা এতদিন সাতশো পঞ্চাশ টাকা পেনশন পেতেন সেই পেনশনের পরিমাণ এখন হাজার টাকা হয়েছে এটাই আজকের খবর আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ